الله نبي একদিন সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি যুদ্ধে দামামা যখন বেজে উঠবে যুদ্ধে ঘন্টা যখন বেজে উঠবে যে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আশা লাগবে আল্লাহ কোরআনে বলেছেন মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাকুমানুহু ফানতাহু আল্লাহ পাক বললেন এ বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও ওমা নাকুমানুহু ফানতাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আশা লাগবে এটি ছিল রাসূলুল্লাহর আদেশ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছেন হুজুরের বাসার সজ্জার রাত পুরুষ সজ্জার রাত নতুন বিবিকে নিয়ে খনের ভিতরে খোঁজ গল্পতে মশগুল হাসি খুশিতে মশগুল খোঁজ গল্পতে মশগুল হাসি খুশিতে মশগুল এমন অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে বলুন আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না এত স্লো কেন আপনারা আওয়াজ তুলুন আল্লাহু আকবার রাসূলের আদেশ ছিল কি যে অবস্থায় থাকো ঘন্টা বেজে উঠলে কোথায় আসতে হবে ময়দানে আদেশটা মানা সহজ না কঠিন হ্যাঁ আর ওই সময় কিন্তু ইবলিস বেশি ধোঁকা দেয় বিবির মায়া ছেলের মায়া বাপের মায়া মায়ের মহব্বত অন্তরে কি করে দেবে অসহসা দেবে হানজালা হুজুর স্ত্রীকে বলছে প্রাণের স্ত্রী আজকের প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ আমি আর সময় দিতে পাচ্ছি না কারণ ঘন্টা বেজে গেছে মিন্স আল্লাহর রাসূল আমাকে ডেকেছেন আমাকে অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি কি স্ত্রী বললেন হুজুর আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন আমার অধিকার নেই বাধা দেওয়ার একটু জোরে বলুন জোরে বলতে পারলেন না যেখানে রাসূল ডেকেছেন আপনাকে কি স্ত্রী আল্লাহর রাসূলকে নিয়ে কত কিছু হলো একদল আলেম ওলামা যথেষ্ট প্রতিবাদ করেছেন জওয়ান যুবক অনেকে প্রতিবাদ করেছেন লড়াইয়ের ময়দানে যেতে হবে পিছন দিক দিয়ে একবার যদি বিবি টেনে বলে কোথায় যাচ্ছ ঈমান ওই পর্যন্ত কি হ্যাঁ এক টানে ঈমান এই বাস্তব বলছি না বাস্তব বলছি মেয়েটা পিছন দিক দিয়ে জামা ধরে বলবে আপনি কোথায় যাচ্ছ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ফেলে দি বাসর ঘর ফেলে দি দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন ও আমার সাহাবীরা আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবী কিসে সালাম দেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন হানজালা হুজুরের বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী কোথায় হুজুর আমার স্বামী কোথায় আল্লাহ নবী বললেন ও হানজালার বিবি তোমার স্বামী বিদায় 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 জনমের মতো বিদায়
আর দেখা হবে না তোমার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছে হুজুরের বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে আমি দুঃখিত নই বরং আনন্দিত কেন না আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব আমি আনন্দিত আমি দুঃখিত না কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হইব ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে এসেছি আপনাকে একটা কথা কি কথা একটা কথা বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ জোর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বতে বলেন না যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় গোসল কাপনের কাপড় নো না গোসলের প্রয়োজন না কাপনের কাপড় রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারায় যে বস্ত্রই ছিল গুটিয়ে কবরে রাখা হবে কিয়ামতের ময়দানে শহীদদের আপনার রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমাদের এই অবস্থা কেন আল্লাহ জানে না জানে না জিজ্ঞাসা করবে তোমাদের এই অবস্থা কেন শহীদরা বলবে আল্লাহ দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ার আঘাতে শহীদ হয়েছিলাম সেই রক্তমাখা চেহারা দিয়ে তোমার দরবারে হাজির আল্লাহ বলবে কি চাস আমার কাছে তোরা শহীদরা বলবে আল্লাহ কিছু চাই না আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে এই জীবনটা তোমার রাস্তায় আর একবার বেরিয়ে দিতাম আল্লাহ বলবে আর নয় খুশি হয়ে গিয়েছি যা আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের জান্নাতে চলে যা হুজুরে বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না কেন না আমার স্বামীর উপর গোসলটা ফরজ আছে মানে নবীর আদেশ মানতে গিয়ে ফরজ গোসলটা করালো কি পুলিশ শোনা কথা কারোর বাড়ি ডাকাতি হলে থানায় যদি ফোন করা হয় ওরা নাকি ডান পাত জুতো বাম পায় পরে মানে ওই মাল ওলট পালট সোজা করতে করতে ওদিকে কত বলে না আহা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা যুদ্ধে ময়দান চিরুনি তালাশ করো হামজার লাশটাকে নিয়ে এসো নবী পাকের সাহাবীরা যুদ্ধে ময়দান তালাশ করে হামজার হুজুরের লাশ পাওয়া যায় না ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে খাল্লা নবী বললেন তোমার নসিব বড় খুশ নসিব তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটা আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে ও সোনার যুবকেরা এই জমানা আমার নবী যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাচ্ছে বাবা যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বাবা ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো ওই রকম 100 হামজালা শহীদ হওয়ার যে সওয়াব ওই সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমলে দান করবে ওমালা পাক
যার সহজ সরল অর্থ হলো মহান আল্লাহ বললেন ওই সমস্ত রসূল যাদের একজনকে আরেকজনের উপরে আমি প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি একটু সুবহানাল্লাহ বলা যাবে এই যে আল্লাহ বললেন আমি একজন নবীকে আরেকজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি আপনাদেরকে একটু খুলে না বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে দেখুন তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলি এ কামেল বান্দা আল্লাহর ওলি এ কামেল বান্দাদের দ্বারা যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত কি বলে বাবা কারামাত আমরা অনেকে এরকম কথা বলি যে অমুক পীর সাহেবের কেরামতি দেখেছো আসলে ওর শুদ্ধ উচ্চারণটা কি বলেছি কারামাত আর কিতাবে এসেছে কারামাত আউলিয়া এ হাক্কুন ওলিদের কারামাত সত্য একটু সুবহানাল্লাহ বলুন তো আল্লাহর ওলি বান্দাদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত আর নবী এবং রসূলদের দ্বারাতে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা কি বলে বাবা মুজিজা কিন্তু যিনি ওলি কামেল বান্দা তার জন্য কারামাত দেখানো শর্ত নয় যিনি পীরে কামেল তার জন্য কারামাত দেখানো শর্ত নয় কিন্তু যিনি আল্লাহর পয়গম্বর বলে দাবি করবেন তার জন্য মুজিজা দেখানো শর্ত মুজিজা ছাড়া আল্লাহর পয়গম্বর বলে দাবি করা যাবে না আর আল্লাহ পাক তার নবী এবং রসূল দিগকে মুজিজা দিয়েছেন এজন্য যাতে করে তার জাতের শত্রুদেরকে তিনি সহজে পরাস্ত করতে পারেন বা পর্যদুস্ত করতে পারেন তো আল্লাহ যে বললেন আমি একজন নবীকে আর একজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি আমাদের নবী আসবার আগে তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী এবং রসুল পাঠিয়েছেন আল্লাহ ওই মুজিজা হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আর একজন নবীকে তা দেননি যেমন হযরত মূসা আলাইহিস সালাম তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন একটি লাঠি যে লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো একটু সুবহানাল্লাহ বলা যাবে না আর যে লাঠি জমিনে ফেলে দিলে সাপ হতো আরো একবার বলুন ওর যদি বোঝেন তো মজা লাগবে আল্লাহ বলেছেন আমি একজন নবীকে আর একজন নবীর উপরে আমি প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি তো আল্লাহ মুজিজা হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আর একজনকে তা দেননি আচ্ছা এই যে মুসা নবীর হাতে লাঠির দ্বারাই যে অলৌকিকতা প্রকাশিত হয়েছিল আপনারা জীবনে প্রচুর শুনেছেন পৃথিবীর অন্য কোন নবীর হাতে লাঠির দ্বারা এই অলৌকিকতা প্রকাশিত হয়েছে কি আপনারা আজ পর্যন্ত কোন আলেমের কাছ থেকে শুনেছেন না এটাই হচ্ছে আল্লাহ মুজিজা হিসাবে একজনকে যা দিয়েছেন আর একজনকে তা দেননি আলাদা কিছু দিয়েছেন কিন্তু সবচেয়ে মজার কথা হলো
تمام পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন মুজিজা হিসাবে তাদের যা দিয়েছেন একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন আরেকটু মহব্বতে বলা যাবে না এবং আমাদের নবীকে আল্লাহ এমন কিছু বিষয় দান করেছেন যা তমাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেননি আরো জোরে বলুন আপনারা ধৈর্যের পরিচয় দিলে আমি গুটি গুটি আগাবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে আদম আলাইহিস সালাম তখন জান্নাতে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম ও আমার ফেরেশতারা তোমরা আমার আদমের জন্য সিজদা করো তাফসীরকারকরা লিখেছেন কিবলা রূপী আদমকে সিজদা করো কাকে বাবা কিবলা রূপী আরে মূল সিজদা হচ্ছে আল্লাহর জন্য আদমকে কিবলা বানিয়ে সিজদা করো তো আল্লাহ পাকের আদেশ অনুযায়ী টোটাল ফেরেশতা মণ্ডলী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল তার মানে আল্লাহ পাক টোটাল ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ আদম নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছিলেন জোরে বলুন কিন্তু এই যে ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ ফেরেশতারা সিজদা করেছেন সিজদা শেষ দায়িত্ব শেষ আমি বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে আচ্ছা সারা জীবন তো শুনেছেন এই যে ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন আমাদের নবীর এই রকম কিছু আছে আপনাদের জানা আছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলুন আচ্ছা ভাই প্রত্যেকটা বক্তা হুজুর যিনি হন এই স্টেজে উঠে বক্তব্য শুরু করার যখন বক্তব্য শুরু করেন কোরআনের এই আয়াতটা পড়ে না পড়ে না পড়ে না ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে আমরা কি করি আল্লাহুম্মা এই আয়াতের শরীফা সব হুজুররা পড়ে না পড়ে না বাংলা মানে কি ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমাদের নবীর এই রকম কিছু আছে কিনা আল্লাহ পাক কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন নিশ্চয়ই আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপনে দরুদের নজরানা প্রেরণ করে একটু মহব্বতে বলুন স্বয়ং কে স্বয়ং আল্লাহ শুধু তাই নয় ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা যদি আয়াতের শব্দের দিকে তাকানো হয় এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে ওই ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করেছেন ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে এর কোনো সময়সীমা কথা বলে না তো বুঝি কি নেই আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে এর কোনো সময়সীমা নেই অঙ্ক বলুন আদম নবীর সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করেন
ওই 70,000 ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে প্রত্যেকদিন সকালবেলা আল্লাহ কত হাজার ফেরেশতা পাঠান 70,000 ফেরেশতা তারা আল্লাহর রাসূলের মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে এই ফেরেশতাদের টাইম হচ্ছে সকাল টু সন্ধ্যা সকাল টু সন্ধ্যা সন্ধ্যাবেলা ফেরেশতা চেঞ্জ হয় আবার নতুন ফেরেশতা আসবে 70,000 সকালের ফেরেশতারা কি চলে যাবে ওই যে ফেরেশতাদেরকে সন্ধ্যায় পাঠিয়েছেন ওনাদের দায়িত্ব সন্ধ্যা টু সকাল আবার সকালবেলা ওনারা তার মানে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে জোরে বলতে পারলেন না এখানে কোন হাজী সাহেব আছেন কই হাত তোলেন আলহামদুলিল্লাহ বাহ বাহ আল্লাহ আপনাদের আব্বা আম্মা দোয়া আল্লাহ তোমাকে দুবান নিয়ে গেছেন আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের সাজাসাজি সোনালী অক্ষরে কোরআনের এই আয়াতটা লেখা আছে একদম রাসূলের মাজার মুকদ্দাসের সাজাসাজি ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ বলো নজর পড়ে গেল কোরআনের আরেকটা আয়াতে শরীফা লেখা আছে আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের সাজাসাজি তার আগে একটা কথা জিজ্ঞাসা করি আমাদের নবী জিন্দা না মুর্দা আচ্ছা বিশ্ব নবীর মউত হয়েছে না হয়নি বিশ্ব নবীকে মউতের স্বাদ গ্রহণ করতে হয়েছে না হয়নি কিন্তু আমাদের রসুল কবরে কি আরো জোরে বলুন কোরআন শরীফের আরেকটা আয়াতে শরীফা দেখতে পেলাম আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী একটু বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন এই আয়াতে শরীফার শানে নুজুল শানে নুজুলের বাংলা মানে কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফা নাজিল হয় সাহাবীরা রাসূলের সঙ্গে কথা বলছিলেন তো হঠাৎ একদিন সাহাবীর কথার আওয়াজটা বিশ্ব নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে কি হয়ে গেছে বাবা উঁচু হয়ে গেছে বুলন্দ হয়ে গেছে আল্লাহ সহ্য করলেন না কোরআন নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার তোদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে উঁচু না হয় তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন বুলন্দ না হয় তোদের কথার আওয়াজ যদি আমার হাবিবের আওয়াজের উপরে উঁচু হয়ে যায় আনতাবাত আমালুকুম আমি আল্লাহ পাক তোদের জীবনের আমল বরবাদ করে দেব ওয়ান্তুম লা তাশুরুন আমি আল্লাহ পাক তোদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবি না আমার মনে প্রশ্ন জাগলো এই আয়াতে শরীফা নবীর মাজার মুকদ্দাসের সাজাসাজি লেখা কেন আমার ভাইরা ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলেন ও আমার হাজী বান্দারা তোরাও যেন আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা আল্লাহ হাজীদেরকে সাবধান করে দিচ্ছেন এ হাজী বান্দা আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে যেন বলুন বলুন উঁচু আওয়াজে কথা বলবি না কারণ আমার হাবিব কবরে কি সুবহানাল্লাহ বলো বলো কোন মাতাল বলে দিল নবী মাটি হয়ে গেছে মাতালের কথা নিয়ে নেব মাতাল তো মাতলামি করবে হ্যাঁ আরে মাতাল আরে মাতাল কি করবে কথা বলে না ও তো মাতলামি করবে
যুবকেরা শুনে রাখো বিশ্ব নবী শুধু কবরে জিন্দা নয় আল্লাহর নবী কবরে শুধু জিন্দা নয় আল্লাহর নবী কবরের ভিতরে আযান এবং আকামাত সহ বিশ্ব নবী নামাজ আদায় করে আর একটু জোরে বলুন শুধু জিন্দা না এই ছেলেরা আপনাদের এলাকায় আগে চুরি ডাকাতি হতো না হতো না হতো না আজও হয়তো আজ পর্যন্ত কোন ডাকাত ডাকাতরা যে ডাকাতি করে কি নিয়ে যায় সোনা দানা টাকা পয়সা এক কথায় মূল্যবান সম্পদ নিয়ে যায় আজ পর্যন্ত কোন ডাকাত কারোর ঈমান নিয়ে গেছে কত বলেন না কোন চোর কারোর ঈমান নিয়ে গেছে একটা কথা বলে দিই বাবা এখন সমাজে কিছু ডাকাত বেরিয়েছে এই আমার গায়ে যে পোশাকটা এই পোশাকটা কার পোশাক কার পোশাক আরে সুন্নতি লেবাস তো এটা আমার নবীর পোশাক তো এই সুন্নতি লেবাসে তথা নবীর এই পোশাকে যত ধোকা দেওয়া যায় অন্য কোন পোশাকে এত ধোকা দেওয়া যায় না এই সুন্নতি লেবাসে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন আল্লাহ পাক আপনার হাবিবের রূহ এনেছি আপনার হাবিবের রূহটা কোথায় রাখব মোমেনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে কোথায় বলেছি আলা ইল্লিন আর কাফেরদের রূহ রাখা হয় আলা সিজদিন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক আপনার হাবিবের রূহ এনেছি আপনার হাবিবের রূহটাকে আলা ইল্লিনে রাখবো আল্লাহ বলেন না আজরাইল আমার হাবিবের রূহ আলাইলিনে রাখা যাবে না আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহ জান্নাতে রাখবো আল্লাহ বলে না আজরাইল আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না কেননা আমি আল্লাহ পাক আমার হাবিবকে যদি না বানাতাম জান্নাত বানাতাম না যে হাবিবের ওসিলায় জান্নাত তৈরি ওই হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলুন আরো মহব্বতে বলুন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহটা আরশে আযিমে রাখবো আলা ইলমিনে আমি তো রাখতে পারছি না জান্নাতেও তাহলে কি নবীর রূহটা আরশে আযিম আল্লাহ পাক বলেন ও ফেরেশতা আজরাইল আমার হাবিবের রূহ আরশে আযিমে রাখা যাবে না কেননা আমার হাবিবের কদমের ধুলিতে আমার আরো ধন্য হয়েছে জোরে বলেন না একটু মহব্বতে বলেন না তকবীর দেন নারায় তকবীর ও আমার আজরাইল যে হাবিবের কদমের ধুলিতে আরশ ধন্য ওই হাবিবের রূহ আরশে আযিমে রাখা যাবে না আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ বিশ্ব নবীর রূহ যদি আলা ইল্লিনে না রাখা যায় নবীর রূহ যদি জান্নাতে না রাখা যায় নবীর রূহ যদি আরশে আযিমে না রাখা যায় নবীর রূহটা কোথায় রাখবো আল্লাহ বলেন আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি অত আমি আল্লাহ তোকে জানিয়ে দিচ্ছি আমার হাবিবের রূহটা যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়া আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহু তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আল্লাহ পাক তাম নবী আলাইহি মুসাল্লাম দিকে জিসিম মোবারক বাদান মোবারক শরীর মোবারককে আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে আর একটু জোরে বলুন
টোটাল নবী আলাইহিস সালাম দিকের জিসিম বাদান মোবারক মাটির জন্য কি হারাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ তাদেরকে মরা বলতে কি করেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত সুবহানাল্লাহ তারা কি জিন্দা না মরা আরে তাদের সম্পর্কে আল্লাহ বলছে ওরাও কি আহা ফিরে আসুন তাহলে স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আব্বা জান জান্নাতের ভিতরে পরিদর্শন করে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে কিন্তু আব্বা জান যেন মনে 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 কি যেন একটা অভাব অনুভব করে একা একা কি যেন একটা অভাব অনুভব করছেন ও আমার মারা আল্লাহ পাক আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক শুধু পাঠিয়ে দিলেন না জান্নাতের ভিতরে আমাদের আব্বা জানের সঙ্গে আম্মা জানের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন আব্বা আদম আম্মা হাওয়ার বিয়ে হয়েছিল কোথায় জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করেছিলেন কে স্বয়ং আল্লাহ আর আদম সন্তানের এখন বিয়ে হচ্ছে কোথায় 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 একদিন বলতেছে আমবাগানে আমবাগানে তো বিয়ে হচ্ছে প্যান্ডেল হয় আমবাগানে তো কি হয়েছে কোথায় বিয়ে হচ্ছে বলবো না আজকে বলবো না খোকা তোরা কি ভিতরে আসবিনি এই তোগা দুটো পায় ধরে বলতেছি আয় আমার বলো হায়াত বলো বেশিক্ষণ নেই আমি এই এই আর কিছুক্ষণ পরে নেমে চলে যাব আমাকে কিন্তু অনেক দূর যেতে হবে আয় আয় এ আমি তোদের ভাই তো নাকি আয় এই পায় ধরেছি বলো যদি এবার না আসিস এবার বলো গালাগাল দেব না এরা ভালো সত্যি এরা ভালো খুব ভালো এর দরুদ শরীফ আল্লাহুম্মা খুব মহব্বতে খুব জোরে জোরে পড়েন হ্যাঁ জোরে জোরে পড়েন বস 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 হুব্বে আহমদ আজল গি সিনে মে গয়ে মে গাও মেরা দিল মদিনে মে গয়ে ফুল তো ফুল কাটো মে ক্যা হুসন গয়ে লুৎফ জান্নাত সে বনকর মদিনে মে গয়ে আল্লাহুম্মা পড়ো বাবা বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন না আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায় আল্লাহ কোরআনে বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম বান্দাতি আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলুন আল্লাহ দুইজনকে জান্নাতে জায়গা দিলেন জান্নাতে দুইজনের বিয়ের ব্যবস্থাও করে দিলেন বিয়ে হয়েও গেল সুবহানাল্লাহ আব্বা জান ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে আব্বা জান ঘুম থেকে উঠে দেখেই পাশে কে শুয়ে আছে বিবি হাওয়া স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ একটা টান থাকে না থাকে না থাকে আব্বা জান হাত বাড়িয়েছেন আম্মার দিকে আব্বা জান হাত বাড়িয়েছে আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছে আমাদের আম্মা জান ওই সময় বলেছিলেন
আল্লাহ পাক আমাদের জান্নাতে থাকার জায়গা দিয়েছেন শুধু তাই নয় জোর আল্লাহ পাক আমাদের জান্নাতে বি ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বি আমাদের হয়ে গেল জোর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন কি বাবা হাত তো বাড়াচ্ছেন আরে মোহরানা মোহরানা আমরা দেন মোহর বলি না আরে আমাদের মোহর শোধ হয় কখন ইমাম সাহেব জানাজা নিয়ত করবে বলতেছে হুজুর দাঁড়ান কি ব্যাপার এখনো লাইন এখনো ক্লিয়ার হয়নি অত্যন্ত লজ্জার লাগে লজ্জা হয় এখন তো অনেকে দাম বাড়ানোর জন্য মোহরানা ধার্য করছে 171,650 টাকা ও মাল দেবে বলে মনে হয় হ্যাঁ যাদের বিয়ে হয়ে গেছে এখনো যাদের মোহর পরিশোধ হয়নি আমি তাদের সৎ পরামর্শ দেব অতি শীঘ্র আপনার ঋণটা আপনি পরিশোধ করুন আর যাদের বিবাহ হয়নি ওদের বলে যাচ্ছে শরীয়তের সবচেয়ে নিম্ন সংখ্যা যেটা সেটাই মোহর ধার্য করবে বিবাহের মজলিসে উকিল মারফাত তোমার স্ত্রী ঋণটা পরিশোধ করে দেবে তারপরে বাড়িতে গিয়ে তোমার বিবিকে টাচ করবে তার আগে টাচ করবি তো মরবি আল্লাহ পাক আমাদের জান্নাতে বিদনে থাকার জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ বিয়ে আমাদের হয়ে গিয়েছে জোর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন আচ্ছা আমাদের আব্বার কাছে টাকা আছে সোনার রূপো জান্নাতে যা কিছু নাজ নেয়ামত একটারও মালিক আদম কে আব্বা বড় পরেশানি করে পড়ে গেছে আল্লাহকে ডাক দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে বিদনে জায়গা দিয়েছেন আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে বিদনে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিয়ে আমার হয়ে গেল আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায় আমি কি দিই মোহরানা আদায় করব আমার বলে তো কিছুই নাই জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সবকিছুর মালিকানা তো আপনার হাতে আল্লাহ আমার বলে তো কিছুই নাই আল্লাহ বলে আদম ঠিকই বলেছো আদম সত্য বলেছো আদম ও আমার আদম আমি আল্লাহ পাক তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি তুমি আমার আখির জামানার নবীর নামে রূপনে 20 বার দরুদ শরীফ পড়ে না আমি আল্লাহ পাক আমার হাবিবের রূপনে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব আল্লামা হুজুরের কিতাব থেকে গজ করছি আমি আল্লামা হুজুর স্পষ্ট লিখেছেন ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে কি হচ্ছে সেই আদম নবী জান্নাতের ভিতরে আমাদের নবীর উপরে দরুদ পড়তেছে একটু সুবহানাল্লাহ বলুন একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ও যুবকেরা ও যুবক জওয়ানেরা ও আমার মুরব্বি আনেরা না 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 ওই সিজদা আদম নবীকে নয় কিতাবে এসেছে ফেরেশতা দিয়ে যখন আল্লাহ আদম নবীকে সিজদা করাচ্ছেন ওই সময় আদম নবীর লালাতে আমাদের নবীর নূর চমকাচ্ছিল আল্লাহ রসুল বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি
আল্লাহ নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন ফেরেশতা দিয়ে আদম নবীকে যখন সিজদা করাচ্ছেন ওই সময় আদম আলাইহিস সালামের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আমার আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে ও সেজদা আদম নবীকে নয় আজকের অত্যন্ত দুঃখ আর কষ্টের সঙ্গে বলছি ভাই তাম পৃথিবীর জমিনে যত নবী রসুল পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীদের লিডার হলেন আমাদের একটু সুবহানাল্লাহ বলুন মিরাজের রাতে আল্লাহ আমাদের আমাদের নবীকে নবীদের ইমাম বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলুন বাইতুল মাকদসে আল্লাহ রসুল দুরাকাত নামাজ পড়লেন আর টোটাল নবী আলাইহিস সালাম আল্লাহ আমাদের নবীর পিছনে রূহানি হালাতে মুক্তাদি হয়ে দুরাকাত নামাজ পড়েছিলেন তার মানে আল্লাহ আমাদের নবীকে নবীদের ইমাম বানিয়ে দিলেন অন্য অন্য নবীরা আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন আল্লাহ পাক আমাকে নবী না করে যদি আখির জামানার নবীর উম্মত করে পাঠাতে আমার জীবনটা ধন্য হতো আজকের আমরা কত সৌভাগ্যবান কিন্তু দুঃখ আর আফসোস দুঃখ আর আফসোস সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক কতটা কতটা রে বাবা আরে মুখে ভালোবাসা দাবি করা কি সহজ না কঠিন সহজ প্র্যাকটিক্যালে দেখানো কঠিন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম একটু বলুন না আল্লাহু আকবার একটু বলুন না সুবহানাল্লাহ একটু বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে লক্ষ্য করে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও ওরা যদি আমাকে পেতে চায় আমাকে পেতে চায় আমাকে পেতে চায় আগে যেন তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসতে আমাকে ভালোবাসা হবে আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহগুলো maaf করে দেব একটু মহব্বতে বলুন আমি ওদের জীবনের গুনাহ maaf করে দেব তাহলে আল্লাহকে পেতে গেলে আগে ভালোবাসতে হবে কাকে কাকে নবীকে আচ্ছা নবীকে কতটা ভালোবাসতে হবে আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না আপনার পিতা আপনার সন্তান আমার পিতা আমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা আমি যতক্ষণ বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি ততক্ষণ নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করা বলুন বলুন আচ্ছা সত্যি কি আমরা আমাদের পিতা আমাদের সন্তান সমস্ত মানুষ অপেক্ষা নবীকে ভালোবাসতে পেরেছি যে নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ মাতা সাআ হুজুর কিয়ামত কবে হবে হুজুর কিয়ামত কবে হবে আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা সাহাবী তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ তুমি কিয়ামতের খবর নিচ্ছ কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো ওই সাহাবী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কামাতের জন্য কিছু অর্জন করতে পারি না আমি কামাতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না তবে আমি আল্লাহ আল্লাহ
আল্লাহর রাসূলকে ভালোবেসেছি আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহাবি তোমার দাবি যদি সত্য হয় তোমার দাবি যদি সত্য হয় কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে রাসূল বললেন তোমার দাবি যদি বলুন বলুন সত্য হয় অত সহজ না ও সাহাবী তোমার দাবি যদি সত্য হয় আমরাও নবীরে ভালোবাসি সত্যতা কতটা আমার কথা বুঝতে হচ্ছে না পাচ্ছেন না বিশ্বাস করুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে অনেক 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 দূরে সরে আছি অনেক দূরে সরে আছি ও ছেলেরা যুবকেরা আল্লাহ নবী 2000 বছর আগে নূরের জবানে বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাগীত আল্লাহ নবী বললেন আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে আমার কোন উম্মত উম্মতি এই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাত কি যদি জিন্দা করতে পারে আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামে আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে আজকে দেখুন তো আমার নবীর কত সুন্নাত কি হচ্ছে কত সুন্নাত হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত চেক করলে নবীর আদর্শ নবীর সুন্নাত পাওয়া যাবে না ও ছেলেরা আল্লাহ নবী 2000 বছর আগে নূরের জবানে বলে গেলেন মানতাম আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাসূল বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে যে জাত যে কওমের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা থাকবে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে ওই জাত ওই কওমের সঙ্গে তোমার হাসান নাসর হবে তোমার আচার আচরণ তোমার কথাবার্তা তোমার চাল চলন তোমার পোশাক আদি যদি ইহুদি নাসারাদের মতো হয় তোমার পোশাক আদি তোমার চাল চলন কথাবার্তা যদি খ্রিস্টানের মতো হয় তোমার চাল চলন পোশাক আদি কথাবার্তা যদি নাসারাদের মতো হয় আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে ওই ইহুদি নাসারা খ্রিস্টানের সঙ্গে তোমার হাসর হবে এই রাসূলের লাশ চুরি করতে গেছিল কারা এই জোরে বলেন জোরে বলেন এখানে আরো একটা জিনিস কিন্তু প্রমাণ করানো যায় ইহুদিরা বিশ্বাস করে আমাদের নবী জোরে বলুন কিন্তু মাতাল বিশ্বাস করে আরে ইহুদিরা বিশ্বাস করে মাতাল বিশ্বাস করে ছুঁচো কথা কা ইহুদিরা আমার নবীর লাশ চুরি করতে গেল সুরঙ্গ পথ আর এক সপ্তাহ বাকি ছিল বিশ্ব নবী পর্যন্ত পৌঁছাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগদাদের বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে সব জানিয়ে দিলেন ইতিহাসটা লম্বা তিনি তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন যে ইহুদি নাসারারা মুসলমানদের কত বড় দুশমন শুধু বাদশা জানার নিকট আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে বিশ্বের ঈমানদার সম্প্রদায় খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না আজকের তাদের সঙ্গে আমাদের মিলটা হচ্ছে না হচ্ছে না ও ছেলেরা যুবকেরা যুবকেরা যারা আমার নবীর দুশমন যারা ইসলামের দুশমন যারা কোরআনের দুশমন যারা আল্লাহর দুশমন আর তারাই হয়েছে আমাদের জোরে বলুন কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াতে পারবো তো বাবা
জি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত ও ছেলেরা ওরাই তো সর্বপ্রথম চক্রান্ত করেছিল আমাদের নবীর লাশ চুরি করার পারলো না ওরাই তো পরে চক্রান্ত করেছিল নবীর উপরে নাযিল হয়েছিল কোরআন কোরআনকে বিনষ্ট করার ওরা একটা পরামর্শ সভা করলো সেই সভাতে বিভিন্ন দিক দিয়ে আলোচনা উঠে আসলো কিভাবে কোরআন বিনষ্ট করা যায় যিনি ছিলেন সেই আলোচনা সভার মূল ব্যক্তি তিনি সকলের বক্তৃতা শুনে বলেছিলেন কোন রাস্তাতে যে তোমরা যে সমস্ত রাস্তা দেখাচ্ছ প্রত্যেকটা রাস্তাতে গেলেও কোরআন বিনষ্ট করা যাবে না একটু জোরে বলুন জোরে বলতে পারলেন না আরো জোরে বলুন যাবে না ও সোনার যুবকেরা তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ টোটাল কোরআন শরীফ গুলো কিনে যদি আজকে রাতে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ টোটাল কোরআন শরীফ গুলো কিনে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তামাম পৃথিবীর জমিনে আবার আল্লাহ পাক তার লক্ষ 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 বান্দা বান্দীদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনকে মজুদ রেখে দিয়েছেন আজকে রাতে যদি টোটাল কোরআন নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে কেন না তামাম পৃথিবীর জমিনে আল্লাহ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ হাফেজা বানিয়ে দিয়েছে আট বছরের ছেলে কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলুন আট বছরের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে সুবহানাল্লাহ আট বছর বয়স আপনি এখানে দাঁড় করিয়ে দেবেন ছয় থেকে আট ঘন্টা সময় দেবেন একদম সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে দেবে আজকে যারা আমার কোরআন ধ্বংস করার চেষ্টা করলো যারা আমার নবীকে চুরি করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করলো আজকের আমাদের বন্ধুত্ব ভালোবাসা মোহাম্মদ সব তাদের শুনে নবীর আদর্শ ভালো লাগে না নবীর আদর্শ ভালো লাগে না আমার নবীর যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাচ্ছে আমার নবীর যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বাবা ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি তুমি জিন্দা করতে পারো আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে জোরে বলতে পারলে না এই মোহাব্বতে বলতে পারলে না আরে তাকবীর দাও তো নারায় তাকবীর জোরে বলেন নারায় তাকবীর 100 শহীদের সব মানে কি জানেন দীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলেন ওই রকম রক্ত মাখা 100 শহীদের সওয়াব পাওয়া যাবে এই জমানায় যদি নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে জিন্দা করতে পারি জোরে বলো জীবন দিতে হবে নি বেটা মরতে হবে না তোমাকে তুমি বেঁচে থাকো এ তো নবী দিবসের মাস তো অনেকদিন আগে চলে গেছে বাড়ি রবিউল আউয়াল আমার জলসা ছিল হায়দ্রাবাদ একেবারে চার মিনারের পাশে 7,500 কম বেশি লোক মাহফিলটায় সেখানে গিয়ে দেখছি জওয়ান যুবকদের অবস্থা দেখছি আল্লাহু আকবার সব নবী হারা হয়ে গেছে আমি 3 ঘন্টা আলোচনা রাখলাম আমি তার প্রতিবাদ করলাম আল্লাহ তো এক এক রাতে এক এক জেলায় ঘুরাচ্ছে আল্লাহ দেখছি তো সব ঘুরে ঘুরে দেখছি তো
এই যে সমস্ত এলাকা লক্ষণ কাটি ফতুরাটি আর সব কি আছে না আমি যখন নতুন নতুন বক্তৃতা জগতে এসেছি তখন তো আল্লাহ পাকের সামনে প্রচুর আসতে সমস্ত এলাকায় এখন তো বুড়োর খাতায় নাম উঠে গেছে সাইড পেকে গেছে আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি যুদ্ধে দামামা যখন বেজে উঠবে যুদ্ধে ঘন্টা যখন বেজে উঠবে যে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসা লাগবে আল্লাহ কোরআনে বলেছেন মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফানতাহু আল্লাহ পাক বললেন এ বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও ওয়ামানাকুম আনহু ফানতাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসা লাগবে এটি ছিল রাসূলুল্লাহর আদেশ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছে হুজুরের বাসার সজ্জার রাত ফুল সজ্জার রাত নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল হাসি খুশিতে মশগুল খোঁজ গল্পতে মশগুল হাসি খুশিতে মশগুল এমন তো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে বলুন আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না এত স্লো কেন আপনারা আওয়াজ তুলুন আল্লাহু আকবার রসূলের আদেশ ছিল কি যে অবস্থায় থাকো ঘন্টা বেজে উঠলে কোথায় আসতে হবে ময়দানে আদেশটা মানা সহজ না কঠিন হ্যাঁ আর ওই সময় কিন্তু ইবলিস বেশি ধোঁকা দেয় বিবির মায়া ছেলের মায়া বাপের মায়া মায়ের মহব্বত অন্তরে কি করে দেবে হানজালা হুজুর স্ত্রীকে বলছে প্রাণের স্ত্রী আজকের প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ আমি আর সময় দিতে পাচ্ছি না কারণ ঘন্টা বেজে গেছে মিন্স আল্লাহর রসুল আমাকে ডেকেছেন আমাকে অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি কি স্ত্রী বললেন হুজুর আল্লাহর রসুল আপনাকে ডেকেছেন আমার অধিকার নেই বাধা দেওয়ার একটু জোরে বলুন জোরে বলতে পারলেন না যেখানে রসুল ডেকেছেন আপনি কি স্ত্রী আল্লাহর রসুলকে নিয়ে কত কিছু হলো একদল আলেম ওলামা যথেষ্ট প্রতিবাদ করেছেন জওয়ান যুবক অনেকে প্রতিবাদ করেছেন লড়াইয়ের ময়দানে যেতে হবে পিছন দিক দিয়ে একবার যদি বিবি টেনে বলে কোথায় যাচ্ছ ঈমান ওই পর্যন্ত কি হ্যাঁ এক টানে ঈমান এই বাস্তব বলছি না বাস্তব বলছি মেয়েটা পিছন দিক দিয়ে জামা ধরে বলবে আপনি কোথায় যাচ্ছ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ফেলে দি বাসর ঘর ফেলে দি দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন যুদ্ধে ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধ যখন শেষ হলো আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন ও আমার সাহাবীরা আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবী কিসে সালাম দেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন হানজালা হুজুরের বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী কোথায় হুজুর আমার স্বামী কোথায় আল্লাহ নবী বললেন ও হানজালার বিবি
তোমার স্বামী বিদায় 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 জন্মের মতো বিদায় আর দেখা হবে না তোমার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছে হুজুরের বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে আমি দুঃখিত নই বরং আনন্দিত কেন না আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব আমি আনন্দিত আমি দুঃখিত না কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হইব ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে এসেছি আপনাকে একটা কথা কি কথা একটা কথা বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ জোর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বতে বলেন না যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় গোসল কাপনের কাপড় নো না গোসলের প্রয়োজন না কাপনের কাপড় রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারায় যে বস্ত্রই ছিল গুটিয়ে কবরে রাখা হবে কিয়ামতের ময়দানে শহীদদের রক্ত আপনার রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমাদের এই অবস্থা কেন আল্লাহ জানে না জানে না জিজ্ঞাসা করবে তোমাদের এই অবস্থা কেন শহীদরা বলবে আল্লাহ দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ার আঘাতে শহীদ হয়েছিলাম সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির আল্লাহ বলবে কি চাস আমার কাছে তোরা শহীদরা বলবে আল্লাহ কিছু চাই না আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে এই জীবনটা তোমার রাস্তায় আর একবার বেরিয়ে দিতাম আল্লাহ বলবে আর নয় খুশি হয়ে গিয়েছি যা আমার আটটা জান্নাতের দরওয়াজা খোলা যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের জান্নাতে চলে যা হুজুরে বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না কেননা আমার স্বামীর উপর গোসলটা ফরজ আছে মানে নবীর আদেশ মানতে গিয়ে ফরজ গোসলটা করারও এ কি পুলিশ শোনা কথা কারোর বাড়ি ডাকাতি হলে থানা যদি ফোন করা হয় ওরা নাকি ডান পাত জুতো বাম পায় পরে মানে ওই মাল ওলট পালট সোজা করতে করতে ওদিকে কত বলে না আহা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে আল্লাহ নবী সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা যুদ্ধে ময়দান চিরুনি তালাশ করো হানজালার লাশটাকে নিয়ে এসো নবী পাক সাহাবীরা যুদ্ধে ময়দান তালাশ করে হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হানজালার লাশ এখনই পাওয়া যাবে না আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ফেরেশতা মারফাত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে খাল্লা নবী বললেন তোমার নসিব বড় খুশ নসিব তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটা আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে ও সোনার যুবকেরা এই জমানা আমার নবী যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাচ্ছে বাবা যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বাবা ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো ওই রকম একশত হানজালা শহীদ হওয়া যে সওয়াব ওই সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমলে দান করবে
মূল জায়গায় সদস্য কম, মূল জায়গায় সদস্য কম, খুব সাবধান বাবা। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি, আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না মদিনা, চলুন তো ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা, ছেলেরা আমরা এতগুলো মানুষ দরুদ পড়ছি বাবা, জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হা পয়গম্বর কারওজা দেখা দে খোদা, দরে মুদ্দদ সে মিলা দে খোদা, শরাবে মোহাব্বত পিলা দে খোদা, পয়গম্বর করোজা দেখা দে খোদায়া। আল্লাহুম্মা পড়ো বাবা, মাশাআল্লাহ। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, হা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার জওয়ান যুবক ছেলে বাচ্চা মুরব্বী মা বোন, আমরা সকলে চেষ্টা করি আল্লাহ নবীর সুন্নাত গুলোকে একটু একটু করে কি করতে, একটু একটু আমল করি। আজকে দেখেন আমাদের চব্বিশ পরগনা এখনো দেখছি আলহামদুলিল্লাহ ভালো আছে, দূর দূরান্তে জলসা যাচ্ছে গিয়ে দেখছি যদি মাহফিলে 1000 লোক থাকে 700 লোকের মাথায় টুপি নেই। আমরা যদি এখান থেকে 25-30 বছর যদি আমরা পিছিয়ে যাই তখন একটা মাহফিল হলে কি হতো, কত সুন্দর একটা পরিবেশ, মাথায় টুপি, গায়ে আতর, ভালো জামাটা, ভালো লুঙ্গিটা। এখন দেখেন অধিকাংশ মাহফিলের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। আরে মাথায় টুপি দেওয়া কি, টুপিটা কি, জোরে বলুন। আমার দুঃখ লাগে এখনো পর্যন্ত অনেক জওয়ান যুবক মাহফিলে আসে, আহা কষ্ট, এটা দুঃখের। ও ছেলেরা মেসোয়াক করা কি? আচ্ছা বলুন তো সৎকারা এই সুন্নাতটা কটা মানুষ পালন করে, কটা? খুব কম না? এই সুন্নাতটা এক সময় জিন্দা হবে, বলুন তো কখন? বাপরে বাপ, রমজান শরীফের মাস, আসরের পরের থেকে দাঁতন করো, জোহরের নামাজ পড়ি, পুরো গাছ তুলে এনেছে বাবা। কোন সুন্নত পালন করি আর না করি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি, ওটা খাওয়া না, ওটাই কমি নেই, ওটা খাওয়া।
সুন্নাত তরিকায় বসো, সুন্নাত তরিকায় খানা খাও, দাস্তারখান। আজকে সমাজ থেকে তো প্রায় উঠে গেছে, কিছু কিছু জায়গা থেকে প্রায় উঠে গেছে। তবে একটা জিনিস দেখেছি, আমরা যখন আসি মাহফিলে আসি, কমিটির ছেলেরা আমাদের যখন কিছু খেতে দেয়, ওরা দাস্তারখান বিছিয়ে দেয়, কিন্তু ওরা যখন খায়, বাস্তব না বাস্তব? তার মানে ওদের বক্তব্য হুজুর বাঁচুক আমরা, আলহামদুলিল্লাহ তোদের হুজুররা এই আমলগুলো করে, তোদের হুজুররা এই আমলগুলো করে, তোরা করে যা। আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকতে মন চায় না? চায় না? আই জোরে বলেন চায়। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে ভিতরে আমি রসূলুল্লাহর পাশাপাশি থাকবে। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, কে বলছেন? আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক ছেলেরা, কে রে বাবা এত একটু বলো বাবা, আমার ছেলেরা বাচ্চারা জওয়ান যুবক, আল্লাহ চাইলে ওয়াজ নসিহত অনেক শোনা যাবে। আরে এখন তো আল্লাহ পাকের শান, আপনার তো ওয়াজ নসিহত প্রচুর বেড়ে গেছে। ও মুরব্বীর আপনারা কথা বলেন না, আমরা যদি এখান থেকে 25 বছর 20 বছর পিছিয়ে যাই, তখন এত মাহফিল হতো? হতো? এত বক্তা পাওয়া যেত? গুটি কত আলেম না তখন, একদম হাতে গোনা। কিন্তু দেখেন সেই মাহফিলের গুরুত্ব ছিল, হারকেন ধরিয়ে মাহফিল, ওরে হারকেন ধরিয়ে মাহফিল আমিও করেছি। আরে হ্যাঁ, চাকতাম অনেক, স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, হারকেন লাইট বাস গাছে ঝুলিয়ে দিয়ে মাহফিল আমিও করেছি। সেই মাহফিলের আদর ছিল, আর সেই মাহফিলে কাজ হতো। সুবহানাল্লাহ বলল। এখন আর হচ্ছে না, এখন সব ডিজিটাল হয়ে গেছে বাবা, ডিজিটাল হয়ে গেছে। শেষ কথা বলে যাচ্ছে যুবকেরা, আমার সোনার ছেলেরা, আল্লাহ নবীর ইন্তেকালের আগে, আল্লাহ নবীর ওফাতের আগে, আল্লাহ নবীর ইন্তেকালের আগে ফেরেশতা আজরাইল আলাইহি সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল আলাইহি সালাম, কি সংবাদ নিয়ে আসলে ভাই, কি খবরটা নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুহটাকে কবজ করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। যদি বলতে পারলেন না, এই মহব্বতে বলুন, আমরা নবীকে ভুলে গেছি কিন্তু উম্মত তার নবীকে ভুলেছে, লেকিন নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। দেখুন আপনি ইন্তেকালের সময় দেখুন, রসূলের ইন্তেকালের সময় দেখুন, অনুমতি না দিলে বেয়াদবি করব না হুজুর, চলে যাব। আল্লাহ নবী বললেন,
আজকে যদি তোমায় ফিরিয়ে দি আর কি আমার মউত হবে না ভাই ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে তারপরে আপনার মউত হবে আল্লাহ নবী বললেন আজরাইল মুক্তি যদি হয় দেরি না আজকে নে ও আজরাইল আজরাইল তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন হাত টেনে নিলেন হাত বাড়ালেন হাত টেনে নিলেন আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল সালাম অমন কেন করো ভাই তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা জেনে রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন ও আজরাসলাম কি অন্যায় করেছি তোমার কাছে কি অপরাধ করেছি তোমার কাছে আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমানকে চাপিয়ে দিলে ভাই ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার বুকের উপরে সাত তবক জমিন আসমান চাপাই না আমি আজরাইলের সাদাত আঙুলটা রেখেছি ও আজরাসলাম সাদাত আঙুলের কষ্ট যদি এই হয় আমার উম্মত উম্মতি বড় গুনাহগার আমার উম্মত উম্মতি বড় খাতাকার আমার উম্মত উম্মতি বড় সিয়াকার তারা মৌতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ও আজরাসলাম আমি আল্লাহর রাসূল জানিয়ে দিচ্ছি তমাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি ওদের মৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপতি বদলা নিয়ে নাও ভাই আমার উপতি প্রতিশোধ নিয়ে নাও ভাই না 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 আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না আমার বাপ বলবে ইন্তেকালের সময় উম্মতের কথাটা বলে গেল আল্লাহু আকবার বাবা আমি আপনাদের ঘরের ছেলে এখান থেকে বিরামনগর তো খুব বেশি দূর না কথাগুলো দেখে গেলাম মেনে যদি নেন আল্লাহর রহমত হবে যদি না মানেন আপনি কিছু পাবেন না মানলেও মেনে নিলেন যারা পৃথিবীর জমিনে আলেম ওলামাদের ওয়াজ মেনে নিয়েছেন বাস্তব জীবনে রূপ দিয়েছেন আমল করে তারা সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর মাহবুব বান্দা হয়ে কবরে চলে গেছেন জোরে বলুন আর যারা মানেনি ধ্বংস হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে একটা কথা জানবেন হেদায়েতের মালিক আলেম নয় মসজিদের ইমাম নয় নবী রাসূল নয় হেদায়েতের মালিক কে আপনি হেদায়েতের মন তৈরি করুন আল্লাহর রহমত হবে আগে আপনাকে তৈরি হতে হবে কারণ নবীদের যদি ক্ষমতা থাকতো নূহ নবীর ছেলে কেনান জাহান্নামায় যেত না নবীদের যদি ক্ষমতা থাকতো আবু জাহাল আবু লাহাব জাহান্নামায় যেত না সব হেদায়েত হয়ে যেত সব হেদায়েত হয়ে যেত সব হেদায়েত অতএব আপনি হেদায়েতের মন তৈরি করুন আল্লাহ পাকের রহমত হবে আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন বলুন আমিন বলুন আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা আমি আপনাদেরকে নিয়ে আমি ছোট্ট একটু দোয়া করব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমাকে অনেকটা দূরে যেতে হবে সকলে আমার জন্য দোয়া করবেন আমি যতটা বলি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন বলুন আমিন ও মুরব্বীরা আমি জানি এই সমস্ত এলাকার মুরব্বীরা অনেকে তাহাজ্জুদ গুজার আছে তাহাজ্জুদের নামাজ পড়ে এই সমস্ত এলাকার আপনারা আমার নাম ধরে দোয়া করবেন আমি তো মাঝে মাঝে দুর্বল হয়ে যাই অসুস্থ হয়ে যাই আমার নাম ধরে দোয়া করবেন আল্লাহ শাহনুর আলমকে ইমানি হালাতে বাঁচার তৌফিক দিও সুস্থ হালাতে বাঁচার তৌফিক দিও আর যতদিন হায়াতে থাকবে মুজাদ্দিদের জামানের সিলসিলার খেদমত করার তৌফিক দিও বলুন আল্লাহুম্মা আমিন আমার কথা মনে থাকবে বাবা ও মুরব্বীরা মনে থাকবে
আমার নাম ধরে দোয়া করবেন তাতে আপনার লস হবে না আল্লাহ রাসূল বলেছেন ওই দোয়া আগে কবুল হয় যে অপরের জন্য দোয়া চেয়ে তারপরে নিজের জন্য দোয়া চায় একটু জোরে বলুন আমার নাম ধরে দোয়া করবেন আর আমি যখন আমার জন্য দোয়া চাই তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি দোয়া চাই ওটা আমার হক কারণ আপনাদের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক নেই আত্মীয়তার সম্পর্ক নেই তবে নারী পুরুষ প্রত্যেকের সঙ্গে আমার এক জায়গায় ডিপলি সম্পর্ক সেটা হচ্ছে ইমানি সম্পর্ক আপনি আমার ইমানি ভাই না আপনি আমার কলেমার ভাই আপনি আমার কলেমার ভাই আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা صلي على আর একটা কথা বলছি আমি জলসায় জলসায় একটা কিতাব বিক্রি করি সেই কিতাবটা হচ্ছে মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামাজ শিক্ষা কেন এখন অনেক মতবাদের অনেক কিতাব বেরিয়েছে যে কিতাবগুলো পড়ে নামাজ শিক্ষা পড়ে মুজাদ্দিদ জামানের সিলসিলার মানুষেরা নিরীহ মানুষেরা তারা বিভ্রান্ত হচ্ছে তার থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর মুজাদ্দিদ জামানের রুহানি দোয়া পাওয়ার আশা আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশা আল্লাহ পাকের শান আপনাদের দোয়া আমি এই হুজুরের কিতাব পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আল্লাহ আমার দ্বারা এই কিতাব আল্লাহ পৌঁছে দিয়েছে ওই যে বললাম আমার জলসা ছিল হায়দ্রাবাদ চারমিনার প্লেনে করে কিতাব নিয়ে গেছি তো আমি তো সেদিন বেশি কিতাব নিয়ে যেতে পারিনি 100 কিতাব নিয়ে গেছি তো মনে হয় বিক্রি করতে 5 মিনিটও সময় লাগলো না মানে 1000 কিতাব হলো ওরা নিয়ে নিত আল্লাহ পাকের সামনে তো আজকেরও আপনাদের তো একেবারে কাছাকাছি তবু আমি এখানে সেই কিতাবটা নিয়ে এসেছি ওর প্রিন্ট হচ্ছে 70 টাকা কিন্তু ওটা আমি বিক্রি করি 50 টাকা করে যদি কারোর প্রয়োজন হয় আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে পারলে অনেক জওয়ান যুবক বাবা নামাজ সংক্রান্ত বিষয় জানে না উযু সম্পর্ক বিষয় জানে না গোসল সম্পর্কে জানে না গোসল সম্পর্কে জানে না উযু সম্পর্কে জানে না কিভাবে নামাজে দাঁড়াতে হবে জানে না রুকু করতে হবে জানে না সিজদা করতে হবে জানে না আর একটা কথা বলে যাচ্ছি জুমার দিনে টোটাল কত রাকাত নামাজ সবাই মিলে বলুন 22 আমরা সব 22 পড়ি তো আলহামদুলিল্লাহ এখন এই সমস্ত এলাকাগুলো ভালো আছে এখন এই সমস্ত এলাকাগুলো ভালো আছে আল্লাহ তো ঘুরাচ্ছে বলছে হুজুর দু রাকাত হয়ে যাচ্ছে পুরো মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে পুরো মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে জুমার দিনের প্রথমে দুই রাকাত নামাজ তাইয়াতুল হুজুর নামাজ দুই রাকাত নামাজ তাকিয়াতুল মসজিদের নামাজ চার রাকাত নামাজ কবলাল জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ চার রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ দুই রাকাত নামাজ হলো নফল নামাজ খুব সাবধান এখন আমি বলছি তো আমাদের এই সমস্ত এলাকাগুলি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ বললাম ভালো আছে খুব সাবধান বল খুব সাবধান হুঁশিয়ার এটা কিন্তু আখিরি জামানা আখিরি জামানা আল্লাহ রাসূল বলেছেন ইসবিহির রাজুলু মুমিনান বা ইমসি কাফেরা ওয়া ইমসি মুমিনান বা ইসবিহু কাফেরা রাসূল বলেছেন আখিরি জামানায় আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে সন্ধ্যাবেলা কাফের হবে সন্ধ্যাবেলা ঈমান আনবে সকালবেলা কাফের হবে নবীর হাদিস বাস্তবে মিলবে না মিলছে না কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে কাঁটায় কাঁটায় আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুনে দলা রাখা যত না কষ্ট হবে আমি রাসূল বলছি তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে
খুব সাবধান বাবা, ছেলেরা সব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি বাবা, সাপ্তাহিক জুমার নামাজ পড়বি বাবা, আব্বা আম্মার সেবা যত্ন করবি, বড়দের সম্মান করবি, আল্লাহ পাকের রহমত হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, আব্বা আম্মার সেবা যত্ন করবে, বড়দের সম্মান করবে, আর শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনটা বাঁচাবে, আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ পাকের আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أمرا شغل غنغار خطاكار سياكار আপনি দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে জীবিত মৃত্যু সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ এই গ্রামে যত কবরবাসী, আশেপাশে যত কবরবাসী, আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি চাচু চাচি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, যদি কেন কবরে আজাব আজাব কবর মাফ করে দিই। আব্বা আম্মা দাদু দাদি নানু নানি চাচু চাচির কবর গুলোকে জান্নাতের নূর দি গুলজার করে দি। আজকের এই মাহফিলটা কবুল করুন, ওয়াজ নসিহত কবুল করুন। এই মাহফিল দিতে গিয়ে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কমিটি সোনার ছেলেরা আজ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে, আমার মতো অধমকে যারা দাঁত করেছে, আল্লাহ পাক আপনি ওদের প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দিন। এই মাহফিলে গ্রামে যত বেনামাজি আছে ওদের নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন, আমাদের মরণ পর্যন্ত প্রত্যেককে নেক আমলের তৌফিক দিন। আল্লাহ আরেকটা দোয়া চাচ্ছি, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, আলেম ওলামারা অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ পাক কত মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, আমাদের মরণের আগে কোন নেমাতকে যেন ছিনিয়ে নেবেন না, দৃষ্টিশক্তি যেন কেড়ে নেবেন না, হার্ট যেন নষ্ট করে দেবেন না, কিডনি যেন নষ্ট করে দেবেন না, শরীরের কোন অঙ্গকে যেন হালাতে প্রত্যেককে নেক আমলের তৌফিক দিন। আল্লাহ অনেকে মরণের আগে জবান বন্ধ হয়ে যায়, কলেমা পড়তে পারে না, আমাদের মরণের আগে যেন জবান বন্ধ করে দেবেন না, আল্লাহ মরণের সময় সকলে জবান থেকে একবার বিশ্ব নবীর রক্ত ঝরানো কলেমা যেন জারি হয়। ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم امين بحق لا اله الا الله محمد رسول الله